আপুরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি আজকে আবার একটি মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আশা করি আমার এই মেকআপ লুকটি তোমাদের ভালো লাগবে। তো আর দেরি না করে চলো আমার এই মেকআপ লুকটি দেখে নেওয়া যাক। আমি অফ ক্যামেরায় আমার একটি আই লুক করে এসেছি। এখন আমি আমার আরেকটি আই লুক করব এই প্যালেটটির সাহায্যে। এখন এই দুইটি কালার আমি পিক করে আমার ক্রিজের একটু উপরে ব্লেন্ড করে নিচ্ছি। সফট অ্যান্ড সার্কুলার মোশনে আমি ব্লেন্ড করছি। এই কালারটা আমি একটু ইয়েলো টাইপের রাখার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই আমি ইয়েলো কালারটা বেশি ইউজ করছি। পরবর্তী স্টেপের জন্য আমি এরকম একটি ব্রাশ নিয়ে নিচ্ছি। এখন এই অরেঞ্জি এবং রেড শেড দুটো নিয়ে আমি আমার ক্রিজ লাইনে ব্যবহার করে নিচ্ছি। আমি আমার ক্রিজ লাইনটা ডার্কার করে নিচ্ছি। এখন সবগুলো কালার আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি কাট ক্রিজ করব। কাট ক্রিজ করার জন্য আমি কনসিলার নিয়ে নিয়েছি। কনসিলার দিয়ে আমি আমার আই লিডের উপর কাট ক্রিজ করে নিচ্ছি। এখন সেম প্যালেটের ইয়েলো কালারটি পিক করে আমি ড্যাব ড্যাব মোশনে আমার কাট ক্রিজের ওপর ইয়েলো কালারটা বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ক্রিজ লাইনের অরেঞ্জি শেডটা নিয়ে আমার আউটার কর্নারে ব্লেন্ড করে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি আমার আইলিডটি আরেকটু হাইলাইট করার জন্য গোল্ডেন গ্লিটারি আইলাইনার ব্যবহার করছি আমার ক্রিজ লাইনের একটু নিচে। আমি আমার হাতে কয়েক ড্রপ ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। এখন ফাউন্ডেশন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন অলওয়েজ ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে ব্যবহার করতে হবে এবং ড্যাব ড্যাব মোশনে ব্যবহার করতে হবে। এখন আমি আমার ফেসে কনসিলার ব্যবহার করে নিচ্ছি। আমার হাইলাইটিং পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি। এবার ফেসটাকে একটু ছোট দেখানোর জন্য কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল একটু সাবধানে করতে হবে। এবার নোজ কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোলকে আরেকটু শার্প করার জন্য আমি পাউডার ব্যবহার করে নিচ্ছি এবং এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব সেট হওয়ার জন্য।
এবার আমি লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো ব্যবহার করে নিয়েছি। লোয়ার ল্যাশ লাইনে প্রথমত আমি অরেঞ্জি শেডটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি ইয়েলো শেডটাকে নিয়ে ঠিক অরেঞ্জ শেডটার নিচে ব্যবহার করে নিচ্ছি। আমি ফলস আইল্যাশ ব্যবহার করার আগে আমার আইল্যাশে কয়েক কোট মাসকারা ব্যবহার করে নিচ্ছি। এবার আমি হাইলাইটার ব্যবহার করব। হাইলাইটার ব্যবহারের আগে আমি ব্রাশে কিছুটা সেটিং স্প্রে নিয়ে নিয়েছি যেন আমার হাইলাইটিং বেশি পিগমেন্টেড হয়। যেহেতু আজকে আমি আমার আই লুকটি একটু কালারফুল রেখেছি, তার জন্য আমি লিপসের ডার্কার শেড ব্যবহার করছি। তো আপুরা, এই ছিল আমার কমপ্লিট মেকআপ লুক। আমি অফ ক্যামেরায় আমার ল্যাশ পরে চলে এসেছি। আশা করি আমার এই লুকটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ডিআইওয়াই অর মেকআপে। ততদিন পর্যন্ত খুব খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।